কেউ কারণে আর কেউ অকারণে আলোচনায়। আপাতত অকারণে দাপট, আলোচনায় ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। এমন একটা সিচুয়েশন, উইন্ডিজের যাত্রা পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে মিস্টার খানকে। টি-20 ক্রিকেট থেকে নিজের অবসর ইস্যুতে বক্তব্য দিয়ে অনেকটা অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় তামিম। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিম মিথ্যাচার করেছেন। কে সত্য আর কে মিথ্যা বলল সেটাই পরে আসবো, আগে দেখা দরকার তামিম ইকবাল আসলে বলেছেনটা কি। টি-20 তে নিয়ে যে প্ল্যান আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আদার আপনারা বলে দেন নালে অন্য কেউ বলে দেয়, ওটাতেই চলতে থাকুক, আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এতটুকু আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। বাট আদার আপনারা কোনো একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। তামিম যা বলেছেন পুরো বক্তব্যকে ভাঙলে যা পাওয়া যায় অনেকটা এমন। টি-20 প্ল্যান তামিমকে বলতে দেয়া হয় না, মিডিয়া অথবা অন্য কেউ সব পরিকল্পনা বলে দেয়, ভাবনা জানানোর সুযোগ রিজার্ভ করেন তিনি, অন্যরা সব বলে দেয়। কিছুটা হতাশ তামিম, কোথাও বলেননি বিসিবির সাথে তার যোগাযোগ নেই কিংবা বোর্ডের সাথে তার কথা হয় না। তামিম ইকবাল যা বলেননি সেই প্রসঙ্গ টেনে ওডিআই অধিনায়ককে মিথ্যাবাদী বলা আদৌ কি যুক্তিসঙ্গত? 5 জুনের আক্ষেপের ইন্টারভিউ তো বটেই, উইন্ডিজ সফরের আগে খেলাযোগকে দেয়া এক্সক্লুসিভ ইন্টারভিউ, তামিম টি-20 ক্যারিয়ার নিয়ে কথা বলেন। চলুন শুনে আসি। তামিম ইকবাল আসলে কথা বলার ওই স্লটটা পায় না। তামিম ইকবাল যদি ওই স্লট পেত, ওই স্পেসটা পেত, তামিম ইকবাল কী বলতো? ওই 6 মাস তো হয়েই গেল না। দেখেন, যে জিনিসটা হয় কি, মানে আপনি যখন এত বছর ধরে খেলবেন, খেলার পর যখন আপনি, আমার কাছে মনে হয় যে এতটুক, আমি না, আমি বলে না, যে কোনো কেউ এতটুক ডিজার্ভ করা উচিত যে আমি কি ডিসিশন নিয়েছি। অবশ্যই আপনি এই জিনিসটা আপনি ক্রিকেট বোর্ডের সাথে ডিসকাস করবেন, যেটা আমি অসংখ্যবার করেছি। আমার আই হ্যাভ বিন ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই মেসেজেস। বাট যখন এটা আপনি পাবলিকলি করবেন, তো যার ক্যারিয়ার, যে এতদিন ধরে খেলেছে, তার মুখ থেকে জিনিসটা বের হওয়াটাই উচিত আমার কাছে মনে হয়। আর অ্যাটলিস্ট ওই প্ল্যাটফর্মটা তাকে তৈরি করে দেওয়া উচিত। অর্থাৎ কোথাও ক্রিকেট বোর্ড অথবা বোর্ড প্রধান কিংবা অন্য পরিচালক অবসর ইস্যুতে তামিমের সাথে কথা বলেননি এমন কোনো দাবি করেননি তিনি। বরং বক্তব্য শতভাগ এমন, ক্যারিয়ারের দ্য এন্ড বলার সুযোগটা ক্রিকেটারকেই দেওয়া উচিত। এতে ভুলটা কোথায়? বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও নিশ্চয়ই দ্বিমত করবেন না, প্রত্যেক ক্রিকেটারের তার বিদায় বলার অধিকারটা প্রাপ্য। তাহলে কেন বিতর্ক? আকাশ পথে একটা দলের অধিনায়ককে কেন ভুল ভাঙানোর জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হবে? নাজমুল হাসান পাপন কি সব বার্তা ঠিকঠাক পান? কোনো একটা পক্ষ যে দূরত্ব তৈরি করে রেখেছে তা তো নতুন নয়। আমরা কাউকে কোনো অপশন দেইনি কে কোন ফরম্যাট খেলবে, তখনও মোস্তাফিজকে কেউ টেস্ট টিমে নেয়নি, কেন নেয়নি এটা আমি জানি না। অর্থাৎ অনেক কিছুই বিসিবি প্রধানকে ঠিকঠাক জানানো হয় না, যারা জানানোর দায়িত্বে তারা জানান না, আবার যেটা জানান সেটা ঘটেইনি। এভাবে দূরত্ব বাড়ে, ক্রিকেটার ক্রিকেট বোর্ড নিয়ে মানুষ হাসে, তিক্ততা ছড়ায়। রিয়াসাদ আজিম, 71।